हेलो एवरीवन, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल, दिस इज माधुस वर्ल्ड ऑफ हैप्पीनेस। तो तुम्हारा सबाई कैमन आछो? और आज के आमी ब्लॉगटा एखन स्टार्ट करछी। तोमादेरके जेरकम कथा दिएछिलाम जे आमी पूजो परिक्रमार एकटा ब्लॉग करब, छोटो ब्लॉग करब, बाट एकटा ब्लॉग आमी तोमादेर साथे शेयर करब। तो सेटाई पुरो रेडी हो गेछी, तुम्हारा देखते ही पाच। एखन बाजे मोटामुटी 8টার মতো। तो এখন আমি অরিজিতের সাথে এই আশেপাশে কাছাকাছি কতগুলো পূজো আছে যেগুলো মোটামুটি ভালো হয়েছে। তো সেই পূজোগুলো, এমনি তো কোভিডের জন্য সেরকম ভালো পূজো হয়নি, দুর্গাপূজো ওরকম ভালো হয়নি আর কালী পুজো ওরকম ভালো হয়নি, বাট মোটামুটি যেগুলো হয়েছে তো সেগুলোই দেখতে যাব এখন। আর প্রত্যেকটা পুজো মণ্ডপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কালী পুজো এইবার আলিপুরে আমি প্রথমবার দেখব, জানি এক্সপেকটেশন অত ভালো নেই, তার কারণ সেরকম ভালো হয়নি পুজো, আগেই বলছিলাম। বাট তাও যেহেতু পুজো তো বের তো হতেই হবে, আর রেডিও হয়ে গেছি, তো যাই হয়েছে সেটাই দেখতে আছি। আর প্রত্যেকটা মণ্ডপের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা ততক্ষণ তোমরা দেখতে থাকো। সেই সন্তান নিজের পায়ে দাঁড়ায়, জীবন নিয়ে যায় বাবা মায়ের থেকে অনেক অনেক দূরে, একাকীর ঝড়ের মতন নেমে আসে একাকিত্ব আর শূন্যতা। বৃদ্ধ সেই সব কিনা সাবলী সাউথ তো এখন যে প্যান্ডেলটা তোমরা দেখলে, এটা হচ্ছে শারদা সংঘ, আর এটা রেল ইনস্টিটিউটের মাঠ। আমি এভাবে সেভাবে এখানে কিছুই চিনি না, যতদূর আমি অরিজিতের থেকেই শুনি। তো সেইভাবে বলছি, আমার সব থেকে এই পুজোটাই বেশি ভালো লাগে। এর আগে একটা বৃদ্ধাশ্রমের থিম ছিল,
তো এর আগে একটা বৃদ্ধাশ্রমের থিম ছিল, তো ওই থিমটাও আমার বেশ ভালো লাগছিল, খুব ইন্টারেস্টিং ছিল। ওখানে ওটা বৃদ্ধাশ্রমের থিম ছিল, ওখানে লাইভ স্ট্যাচু ছিল, মানে জীবন্ত স্ট্যাচু ওখানে ছিল, যে জিনিসগুলো আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো আমার ওই ওই পুজোটাও খুব ভালো লাগছিলো। আর এই প্যান্ডেলটা যেটার কথা বললাম, সারদা সংঘ, তো এটাও আমার বেশ ভালো লাগে। মিস্টার অরিজিৎ, ইয়েস আই অ্যাম। তো পুজো প্রোগ্রাম এখনো শেষ হয়নি, আরও এরকম প্যান্ডেল হপিং আমরা করতে থাকবো, তো তোমরা ব্লগটা ততক্ষণ দেখতে থাকো। বম্বলে ফাইনালি আমরা বাড়িতে চলে আসলাম এই মাত্র, আর এখন বাজে 11:30 মতো। বেশ ভালো লাগলো আমার আলিপুরের পুজো, কালী পুজো, আমি দুর্গাপূজার থেকে এবছর যেহেতু আমি ফার্স্ট টাইম আলিপুরে, তো এর জন্য বলবো যে দুর্গাপূজার থেকে আমার কালী পুজোটা বেশি ভালো লাগছে, বেশি ইন্টারেস্টিং ছিল প্যান্ডেলগুলো, আর বেশ বড় বড় অনেকগুলো পুজো ছিল। আর তাছাড়াও ও বলছিল যেটা, যে প্রত্যেকবার নাকি এর থেকেও ভালো পুজো হয়, তো কোভিডের জন্য সেভাবে হয়নি এই বছর। আর দুর্গাপুজো সেম প্রত্যেকবার খুব ভালো পুজো হয়, বাট কোভিডের জন্য অত ভালো পুজো হয়নি। আজকে আমরা বাইরে ডিনার করতে পারবো না, তার কারণ আমাদের এই বাড়িতে মানে একদমই প্রথম থেকে বহু বছর ধরে মা সন্তোষী মায়ের ব্রত করেন, মানে মা সন্তোষী মাকে ভীষণভাবে মানেন এই বাড়ির থেকে, তো এর জন্য আমরা শুক্রবার করে নিরামিষই খাই। আর বাইরে খাওয়াটা একটু রিস্ক হয়ে যায়, আর যা অনেকেই জানো যারা সন্তোষী মা করে থাকেন, সন্তোষী মায়ের ব্রত করে থাকেন, শুক্রবার করে টকও খাওয়া যায় না, তো এর জন্য শুক্রবারটা খুব মানতে হয় আমাদেরকে, এর জন্য আমরা বাইরে খাওয়াটা অ্যাভয়েড করি। তো এর জন্য আর কি আমরা ডিনারটা বাড়িতেই করব। তো আমরা বাড়ি চলে এসেছি, তো এতটুকুই, আর ব্লগটা এখানেই এন্ড করছি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি মেম্বারসদের সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাইডে একটা ছোটো সা বেল আইকন আছে, ছোটো তোমাদের প্রেস করতে হবে, তাহলে আমি যখন যখন ভিডিও আপলোড করবো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো, খুব খুব ভালো থেকো, আর মধুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেসকে আরও আরও অনেক বেশি ভালোবাসো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, থ্যাংক ইউ।